হেই এভরিওয়ান, গুড আফটারনুন। আমি মুন, আর এটা আমার সেই ছোট ভিডিওটা যেটা তৈরি করি আজকাল তোমাদের জন্য। কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, ডিসিপ্লিনের ওপর বলেছিলাম কি করে একটা বাচ্চাকে পড়ার হ্যাবিট আনানো যায়, কি করে তাকে পড়ার ইন্টারেস্ট মানে তার মধ্যে গ্রো করানো যায়, এই সব যে বলেছিলাম সেটা সবাই তোমরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছো, দেখে আমার সত্যি খুব ভাল লাগলো। সবাই খুব ভালো বলেছো। তো তার মধ্যেও অনুরাধা বলে একজন, সে আমাকে কমেন্ট করেছে যে খুবই ভালো বলেছো, বাট এই ডিসিপ্লিনটা কি করা সম্ভব যদি বাচ্চাটা কোনো জয়েন্ট ফ্যামিলিতে থাকে। ওর এক্স্যাক্ট কমেন্টটা আমি বলছি না, কেননা সেটা আমায় পড়তে হবে, বাট জিস্টটা বলছি। ও এটাই বলতে চেয়েছে যে বাচ্চাটা যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকে, সেখানে ওর পিসি আছে বা গ্র্যান্ড প্যারেন্টস আছে, তাহলে এই ডিসিপ্লিনটা কি মেনটেন করা সম্ভব। তার উত্তরের পরিপ্রেক্ষিতে আমি আজকে এই ভিডিওটা তোমাদের জন্য করছি। আশা করি অনুরাধা উত্তরটা পেয়ে যাবে, এবং অনেকে যাদের এই প্রবলেমটা আছে, যাদের এরকম একটা মানে সিচুয়েশনের মধ্যে দিন কাটাতে হয়, তো তারাও এই উত্তরটা পেয়ে যাবে। নাম্বার ওয়ান যেটা বলবো, গ্র্যান্ড প্যারেন্টসরা বাড়িতে আছে, যদি খুব ভালো গ্র্যান্ড প্যারেন্টস হয়, তাহলে অবশ্যই বাচ্চাটার জন্য কিন্তু সেটা একটা ব্লেসিং, সেটা একটা ব্লেসিং যে সে গ্র্যান্ড প্যারেন্টসদের আদর, গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে টাইম পাস এইগুলো করতে পারছে। এবার বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন রকম প্রবলেম আছে, আমি সেই দিকে যাচ্ছিই না, এই টপিকটা পুরোপুরি আলাদা, একটা বাচ্চাকে সেন্টার করে এই টপিকটা। তো যে কারণে আমি গ্র্যান্ড প্যারেন্টসরা কে কীরকম হয়, বাড়িতে পিসি থাকলে সে কীরকম হয়, ওই দিকে আমি রিলেশনের ব্যাপারে আমি যাচ্ছিই না, কিন্তু এটা বলবো যে যদি ভালো হয় তাহলে, মানে কোঅপারেটিং গ্র্যান্ড প্যারেন্টস যদি হয়, তো তাহলে এটা কিন্তু কোনো প্রবলেমই হয় না, ঠিক আছে। যদি খুব ছোট বাচ্চা হয়, তারা সেই সময় গ্র্যান্ড প্যারেন্টসদের কাছ থেকে প্যাম্পার্ড হচ্ছে, আদর খাচ্ছে, হোক করতে দাও, কিন্তু তার মধ্যেও এই জিনিসটা মানে একদম স্ট্রিক্টলি গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে বসে একটা কথা বলে নিতে হবে, এবং এই কথাটা বলতে হবে কিন্তু বোথ প্যারেন্টস টুগেদার, বোথ প্যারেন্টস টুগেদার। সেখানে একা মা গিয়ে বললে কিন্তু হবে না, এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু মা বাবা মানে প্যারেন্ট, বাচ্চার প্যারেন্টের মধ্যে থাকা উচিত। এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে দুজনে মিলে গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে বসে এই ছোট্ট একটা আলোচনা করা উচিত যে তারা প্যাম্পার করুক, তারা আদর করুক, তারা নাতি নাতনিকে নিয়ে সময় কাটাক, নিশ্চয়ই সেটা গোল্ডেন টাইমস, কিন্তু কিন্তু আলটিমেট ডিসিশন বাচ্চাটার যা কিছু সেটা কিন্তু নোয়ার রাইট আছে একমাত্র প্যারেন্টসের, সেইটা কিন্তু নেবে একমাত্র প্যারেন্টস, সেটা কিন্তু গ্র্যান্ড প্যারেন্টস নেবে না, এটা হয় না। এবং এই জিনিসটা খুব রেসপেক্টফুলি বোথ দ্য প্যারেন্টসকে বসে গ্র্যান্ড প্যারেন্টসদের বোঝাতে হবে, কিংবা তার সঙ্গে পিসি কাকা এই যে রিলেশনগুলো বলেছে অনুরাধা, তারা থাকলেও তাদের সঙ্গে বসে একদিন এটা আলোচনা করতে হবে যে তারা যতই প্যাম্পার করুক, যতই আদর করুক, যতই খাবার দিক, টয়েস দিক, যাই করুক না কেন, বাট প্রত্যেকটা ব্যাপারের আলটিমেট ডিসিশনটা কিন্তু তার প্যারেন্ট নেবে, নট দ্য গ্র্যান্ড প্যারেন্ট, নট পিসি, নট কাকা, নো ওয়ান, সেই রাইটটা কিন্তু একমাত্র প্যারেন্টসেরই আছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে বুঝিয়ে দিতে হবে বাড়ির অন্যান্য সদস্যদের, এটা বলতে কিন্তু কোনো রকম অসুবিধে নেই, এবং এইটা যদি বলতে প্রবলেম হয় তাহলে কিন্তু বিরাট একটা সমস্যা ক্রিয়েট হয়ে যাবে, এবং এটা সমস্যা হওয়ার কথা নয়। যদি এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলি হয় তাহলে কিন্তু এটা তারাও বুঝতে পারবে, এবং প্যারেন্টসদেরও সেই এগিয়ে যেতে হবে, সেই স্টেপটা নিতে হবে যে তার গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে জিনিসটা সোজাসুজি আলোচনা করা, এবং বাচ্চাটাকেও, বাচ্চাটাকেও কিন্তু একদম গোড়ার থেকে মাথায় ঢোকাতে হবে যে আলটিমেট ডিসিশনটা কিন্তু সে বাবা মার কাছ থেকেই নেবে, ইয়েস অর নো, আলটিমেট সেটা কিন্তু সে বাবা মার কাছ থেকেই নেবে, সেটা কিন্তু সে অন্য কারুর কথা শুনে চলবে না। খেলা, গল্প, ঘাড়ে মাথায় ওটা, আদর, এক্সেট্রা এক্সেট্রা সমস্ত চলতে পারে, কিন্তু আসল ব্যাপারটা যদি একটা বাড়িতে তার মা রুল করে দেয় যে সন্ধে ছটার সময় বই নিয়ে বাচ্চাটা বসবে, সেটা কিন্তু সন্ধে ছটার সময়তেই বসবে বাচ্চাটা,
সেখানে গ্র্যান্ডপ্যারেন্টস কিংবা অন্য কোনো সদস্যর কিন্তু বলবার কোনো কিছু ব্যাপার থাকবে না, সেটা মায়ের ডিসিশনটাই ফাইনাল। এই জিনিসটা রেসপেক্ট দিয়ে কিন্তু স্ট্রিক্টলি স্ট্রিক্টলি ফ্যামিলির মধ্যে এক্সিকিউট করে দিতে হবে, এবং একটা বাচ্চার মাতাতেও সেটাকে ঢুকিয়ে দিতে হবে যে আলটিমেট ইজ দ্য প্যারেন্ট, নো ওয়ান এলস, নো ওয়ান এলস। সেইটা করলে দেখবে কোনো রকম প্রবলেম হবে না। এবার তার মধ্যে যদি তোমরা বলো, নেক্সট যদি কথাটা আসে যে এইসব বলতে গেলেই তো গ্র্যান্ডপ্যারেন্টসের সঙ্গে বিবাদ এসে যাবে, না বিবাদ আসবে না, তার জন্যেই কিন্তু আমি বলেছি বোথ দ্য প্যারেন্টস একসঙ্গে এই কথাটা বলবে, গ্র্যান্ডপ্যারেন্টসদের সঙ্গে এই আলোচনাটা করবে, বোথ দ্য প্যারেন্টস প্রেজেন্ট থাকবে। একা মা গিয়ে বলতে আরম্ভ করলো কি একা বাবা গিয়ে বলতে আরম্ভ করলো, না বোথ দ্য প্যারেন্টস একসঙ্গে যাবে, এবং এই কথাটা খুব ভালোভাবে বলবে যে তাদের টাইমেও কিন্তু তারা তাদের বাচ্চাদের মানুষ করেছে, তারা তখন প্যারেন্ট ছিল, আজকে কিন্তু তারা এই বাচ্চাটার প্যারেন্ট নয়, তারা গ্র্যান্ড প্যারেন্ট। কাজেই গ্র্যান্ড প্যারেন্টও কিন্তু তাদের একটা লিমিটেশন থাকা দরকার আছেও, সেই লিমিটেশন অবধি তারা থাকবে, কিন্তু প্যারেন্টের ভূমিকাটা কখনো গ্র্যান্ড প্যারেন্টের হাতে বা পিসির হাতে বা কাকার হাতে দোয়াটা ঠিক নয়, এবং দেবেও না কেউ, তাহলে কিন্তু বাচ্চা প্রপারলি মানুষ হবে না, বাচ্চা প্রপারলি কিন্তু মানুষ হবে না কোনো ফাঁক থেকেই যাবে, এবং সেটা আলটিমেটলি কিন্তু প্রবলেমে পড়তে হবে তার মা বাবাকে। গ্র্যান্ড প্যারেন্টস কিন্তু একটা বাচ্চার লাস্ট অবধি নাও থাকতে পারে, যদি কোনো প্রবলেম হয়, যদি তার স্কুলে কোনো প্রবলেম হয়, যদি তার এক্সামের রেজাল্ট খারাপ হয়, যদি তার হোমওয়ার্কে কোনো প্রবলেম হয়, আলটিমেটলি কিন্তু ফেস করতে হবে প্যারেন্টকে, নট দ্য গ্র্যান্ড প্যারেন্টস, নট পিসি, নট কাকা, নো ওয়ান। তো সেই জিনিসটা কিন্তু বোথ সাইডকেই বুঝিয়ে এবং বাড়িতে সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে রাখতে হবে, এবং ক্লিয়ার পিকচারটা সবাইকে দিতে হবে যে আলটিমেট ইজ দ্য প্যারেন্ট, এবং বাচ্চার মাতাতেও সেটা ঢুকিয়ে নিতে হবে, সব কিছুর শেষ হ্যাঁ কি নাটা কিন্তু প্যারেন্ট। তো এইভাবে যদি মানে চলা যায়, এবং এইভাবে চলা যায় নয়, এইভাবে চলতেও হবে, তাহলেই কিন্তু জিনিসটা কোনো প্রবলেম হবে না, পুরো মানে একদম খুব ভালোভাবেই জিনিসটা চলবে, এবং একটা বাচ্চাও কিন্তু খুব হেলদিভাবে বড় হয়ে উঠবে। আমি বলছি না যে গ্র্যান্ড প্যারেন্টস থাকা মানে খারাপ, একদমই নয়, ভালো গ্র্যান্ড প্যারেন্টস থাকাটা একটা ব্লেসিং, আবারও বলছি একটা বাচ্চার জন্য একটা ব্লেসিং, সে অনেক কিছু মেমোরিজ নিয়ে কিন্তু বড় হবে, কিন্তু তাই বলে এই নয় যে তার তাদের লিমিটেশনটা লিমিট ক্রস করে যাবে, দে আর মাস্ট বি আ স্টপ লাইন। সে গ্র্যান্ড প্যারেন্টসরা সেটা বুঝবে, বোঝা উচিত, এবং তাদেরকে বোঝাতে হবে, এবং এই কাজটা করতে হবে প্যারেন্টসদের। বাচ্চাটাকেও কিন্তু সেইভাবেই মাথায় ঢুকিয়ে দিতে হবে যে সব কিছুই করো, কিন্তু যে রুটিনটা মা মানে প্যারেন্ট যে রুটিনটা ঠিক করে দিয়েছে, যে টাইমে যে ডিসিপ্লিনটা ঠিক করে দিয়েছে, যে টাইমে তাকে পড়তে হবে, যে টাইমে কালকে যেরকম বলেছি তুমি অ্যাভেলেবেল থাকবে, তার কোনো রকম হোমওয়ার্কে প্রবলেম হলো বা অন্য কিছুতে প্রবলেম হলো সে কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমার কাছ থেকে পড়াটা বুঝবে, তার একটা টাইম তৈরি করে দেবে, এবং আর একটা টাইম তৈরি করে দেবে যে টাইমে তুমি ইভ্যালুয়েট করবে যে সে কতখানি পড়াশুনো করলো, কী করলো না করলো। এই যে রুটিনটা কালকের আলোচনায় আমি বলেছিলাম, এই রুটিনটা মেনটেন করতেই হবে ইনস্পাইট অফ দ্য গ্র্যান্ডপ্যারেন্টস। গ্র্যান্ডপ্যারেন্টসরা থাকা সত্ত্বেও কিন্তু এই রুটিনটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, এবং এইটা এইটা মেনটেন করতে গেলে গ্র্যান্ডপ্যারেন্টসদের সঙ্গে বসে আলোচনা করতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, নিশ্চয়ই তারা বয়স্ক মানুষ হলেও এইটুকু তারা বুঝবে যে তারাও চায় যে তাদের নাতি বা নাতনি একটা ভালো মানুষ তৈরি হোক, লেখাপড়ায় ভালো হোক, তাদের যেন স্কুলে কোনো প্রবলেম না হয়, আশা করা যায় তারা সেটা বুঝতে পারবে, এবং সেইটা সেইভাবেই জিনিসটাকে প্যারেন্টসদের ডিল করতে হবে। তো আশা করি এর উত্তরটা আমি দিয়ে দিতে পেরেছি, এবং ইম্পসিবল বলে কোনো কথা নেই, পসিবল, এভরিথিং ইজ পসিবল, ডিপেন্ড করছে হাউ ইউ আর কমিউনিকেটিং উইথ দ্য আদার পারসন। কমিউনিকেশান গ্যাপটা যদি হয়ে যায় যে কোনো ফ্যামিলিতে, কমিউনিকেশান গ্যাপের জন্যেই কিন্তু সমস্ত প্রবলেম ক্রিয়েট হয়। আমি বারবার বলবো যে কমিউনিকেশান প্রবলেমের জন্যে ভীষণভাবে মানে যত সমস্যা ক্রিয়েট হয় এই কমিউনিকেশান গ্যাপের জন্যে।
পিপল মাস্ট কমিউনিকেট। আমি আমার ডেলি লাইফেও দেখেছি, আমার বন্ধু বান্ধবের সঙ্গে এবং অনেক অনেকের সঙ্গে আমি এই জিনিসটা দেখেছি, একটা কোনো কথা একটু এদিক ওদিক হলো, কি কি কথা বন্ধ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, মানে জাস্ট চুপ। এটা কিন্তু ঠিক নয়, আর এটা কোনো প্রবলেমের সলিউশনও নয়। কথা বন্ধ করে রাখলাম সেটা কিন্তু কোনো প্রবলেমের সলিউশন না। ইউ নিড টু কমিউনিকেট, তোমার কি প্রবলেম হচ্ছে, আমার কি প্রবলেম হচ্ছে, ইউ নিড টু কমিউনিকেট। তাদের কি অসুবিধে হচ্ছে, আমার কি অসুবিধে হচ্ছে, সেটা দুপক্ষকে বসে আলোচনা করতে হবে, করে একটা কংক্রিট জায়গায় পৌঁছতে হবে, এবং এই কংক্রিট জায়গার মানে আলটিমেট ব্যাপারটা কিন্তু থাকবে প্যারেন্টের হাতে, নট দ্য গ্র্যান্ড প্যারেন্টস। এমন না হয় যে আলোচনা করে দেখা গেল কংক্রিট ব্যাপারটার মানে মেজর ডিসিশন মেকার হয়ে গেল গ্র্যান্ড প্যারেন্টস, না সেটা কখনোই না, কেননা বাচ্চাটার মা বাবা কিন্তু মা বাবাই প্যারেন্ট, তার সব কিছুর ভার কিন্তু প্যারেন্টের, গ্র্যান্ড প্যারেন্টের না। গ্র্যান্ড প্যারেন্টের টাইমে গ্র্যান্ড প্যারেন্ট তার বাচ্চাকে করেছে, সেই বাচ্চা এখন বড় হয়ে গেছে, তার আজকে বাচ্চা হয়েছে, তো কাজী এবার গ্র্যান্ড প্যারেন্টেরও উচিত সেই স্পেসটাকে ছেড়ে দেওয়া, সেই স্পেসটাকে ছেড়ে দেওয়া, তার ছেলে বা মেয়ে যেন সেই তাদের যে রোলটা, সেই রোলটা যেন প্লে করতে পারে সেখানে, আর তারা মানে ঢুকিয়ে, মাথা ঢুকিয়ে একটা ডিসিশন দিয়ে দিল, এই দিয়ে দিল, এটা কিন্তু তাদের জন্যও ঠিক না, এটা তাদেরকেও বুঝতে হবে। যার যখন টাইম আসবে সে সেই রোলটা প্লে করবে, অন্যজন একটু স্পেসে থাকবে, আদর খেলা সব রকম নিশ্চয়ই করবে, কিন্তু সেই স্পেসটা তাদেরকে দেবে যারা এখন প্যারেন্ট হয়েছে। তো হোপফুলি আজকে আমি আলোচনার মাধ্যমে এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং অনুরাধা যে আমাকে এই কোয়েশ্চেনটা করেছিলে, আশা করব তুমি উত্তরটা পেয়েছো। আর তোমাদের যদি এর পরেও এরকম আরও কোয়েশ্চেন থাকে, আরও কোনো টপিকে তোমরা রিগার্ডিং প্যারেন্টিং যদি তোমরা শুনতে চাও, তাহলে নিশ্চয়ই এই কমেন্ট বক্সে লিখে তোমরা এই এই ভিডিওর যে কমেন্ট বক্স তাতে তোমরা লিখে জানিও, আমি আবার ছোটো ছোটো ভিডিও তৈরি করে দেবো। এই ভিডিওটা পুরোপুরি এক্সক্লুসিভলি করছি আমি এই প্যারেন্টিংয়ের ওপরে, তো এরকম আমি আবার ভিডিও তৈরি করব, আরও একটা ভিডিও আমার কালকে তৈরি করব, কেননা যার গতকাল ভিডিওটা তৈরি করেছিলাম তার আর একটা কোয়েশ্চেন ছিল যে বাচ্চাদের ট্যান্ট্রামস কী করে কন্ট্রোল করা যায়, ডেলি বেসিসে ট্যান্ট্রামস সেগুলো কী করে কন্ট্রোল করা যায়, তো তার ভিডিওটা আমি আগামীকাল করব। আজকে এইটা করলাম কেননা এই ভিডিওটা লিংক হচ্ছে গতকালের ভিডিওর সঙ্গে, তো তাই জন্যে এই টপিকটা মনে হলো আজকে করি, আর ওই ভিডিওটা আমি আগামীকাল করব। তো যাই হোক, আজকে এই ভিডিওটা করে আশা করি তোমাদের অনেক হেল্প হবে, জানিও কেমন লাগলো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার পরের ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হবে, খুব ভালো থাকবে।